তৃতীয় পদক্ষেপ হচ্ছে আমলের পদক্ষেপ তৃতীয় পদক্ষেপ হচ্ছে এলএম ইমান আর তারপরে আমল তারপরে আমল আর আমল কথার আমল কাজের আমল অঙ্গ প্রত্যঙ্গের আমল ধন সম্পদের ক্ষেত্রে আমল যতগুলি আমল রয়েছে তখন আমল করে দিনের উপর অটলতা অবলম্বন করতে হবে এই আলোচনার সাথে সাথে আরেকটি দিক রয়েছে সেটা বলি যদিও সময় শেষ হয়ে গেছে খুব সংখ্যা বলছি সেটা হচ্ছে যে এতক্ষণ তো আলোচনা করলাম ফরোজ অজেবগুলির হেফাজতের কথা হারাম নাজাজ থেকে বেঁচে থাকার কথা এই অটলতা এটা হচ্ছে সর্বনিম্ন অটলতা সর্বনিম্ন দিনের ওপর অবিচল থাকা কিন্তু তার সাথে সাথে আমাদের ভাইদেরকে বন্ধের বলবো যারা আলহামদুলিল্লাহ ফরজ অজেবের হেফাজত করেন সারা বছর হারাম কাবিরা থেকে সারা বছরই বেঁচে থাকেন আর রমজান মাসে অনেক এবাদতবন্দি করলেন আপনাদের নফল সন্নত মোস্তাহ এবাদত বন্ধুগুলি তাহাজ তাহাজুত তারাবি একই জিনিস রামনা মাসের মনে রাখবেন তাহার্যুত তারাবি অথবা কোরআনিকিমের তেলাওয়াত সাদকা খায়রাত আর এতে কাফ অমরা ইত্যাদি এগুলি শুধু আর জাকাত দেওয়া দান খায়রাত করা আর এইরকম বহু ভালো কাজ রয়েছে অনেক ভালো কাজই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করার ট্রফিক দান করেছেন আপনার আপনাদেরকে বলুন আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আর যারা বঞ্চিত থেকেছেন এখন পর্যন্ত আক্ষেপ করুন আর অতীত আক্ষেপ করে লাভ না সংশোধন করুন ফিরে আসুন এখনো সময়ের মূল্য দিন বলছিলাম যে যারা নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন এখন পর্যন্ত ফালাই আলু মান্না নাফসা নিজেকে তিরস্কার করেন নিজেকে ধিক্কার দেন নিজেই ক্ষতিগ্রস্ত নিজেকে ক্ষতি করেছেন নিজেকে ধ্বংসে লিপ্ত করেছেন তবর রাস্তা এখনো খোলা আছে আলহামদুলিল্লাহ হায়াত আছে তোর রাস্তা খোলা আছে বলছিলাম সন্নত মুস্তহাব কাজের ক্ষেত্রে নবী করিম সাল্লামের আচরণটা কেমন ছিল তিনি আমার জন্য আমাদের জন্য উত্তম আদর্শ খান আলম ফিরাসে ও সাত হাসান সাল্লামের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে উত্তম আদর্শ তার কোরআনের তেল শুধু রমজানই খতম ছিল নাকি হ্যাঁ তার শুধু তিনি তারাবি পড়তেন নাকি না যেমন পড়তেন তেমনই সারা বছর তার পড়তেন হ্যাঁ তিনি শুধু রমজান মাসে পড়তেন নাকি বলেন হ্যাঁ তিনি দান খান শুধু রমজান মাসে করতেন নাকি আর সারা বছর ধরে এমন করে কোরআনকে রেখে দিয়েছে যে এগারো মাসে কোরআনের উপর ধুলো ময়লা পড়ে একবারে ময়লাতে ভর্তি হয়ে গেছে এইরকম অধিকাংশ মুসলিমদের বাড়ির অবস্থা সারা বছর ধরে সেলফি উঠিয়ে কোরআনে করিম রেখে দিচ্ছে আবার রমজান কখন আসলে কোরআন পড়বে এইরকম যেন আমাদের বদভ্যাস না হয় বদভ্যাস না হয় এই ক্ষেত্রেও মনে রাখবেন যদিও মুসলিম তারা হ্যাঁ ইসলাম ভঙ্গের কাজ করেনি কাবিরা গোনা করেনি ওই রকমের কিন্তু এত হত ভাগা যে তাদের সম্পর্কে সালাফ গুণের উক্তি রয়েছে আর ইমাম আহমদ সম্পর্কে বর্ণিত বর্ণিত হয়েছে যে আহমদ আহমতুল্লাহ নাকি বলেছেন তার সামনে আলোচনা করা হলো কিছু লোক সম্পর্কে যা রমজান মাসে খুব এবাদত বন্দি করে কিন্তু অন্য মাসে আর ওই রকমের এবাদত বন্দি করে মানে সন্ন্যত নফল মুস্তাহাব কাজগুলি করে না তাদের সম্পর্কে তিনি বলে বেসআল কম আল্লাহ আল্লাহ ইমবান জঘন্য জাতি হ্যাঁ নিকৃষ্ট জাতি ওই জাতি যারা রমজান ছাড়া আর আল্লাহকে অন্য সময় চেনে না শুধু রমজান আল্লাহকে চেনে যে আল্লাহ রমজানের রব সে আল্লাহ সওয়াল মাসের রব সারা বছর রব সুতরাং হবে রমজান মাসে আপনি পহিলা কাতারিকে প্রথম কাতারিকে নামাজ পড়তেন রমজান মাসে আপনার জামাত ছোটত না না আর রমজানের পরে নামাজের সময় ঘুমিয়ে থাকবেন এটা কু কি চরিত্র হইল জামাত ছাড়বেন কোন চরিত্র হইল ইমান ভঙ্গ না করলে অবশ্যই জামাতে নামাজ পড়া খরচ কতগুলি কাজ আছে ইমান ভঙ্গ যারা রমজানের পরে বেনামাজি হয়ে যাচ্ছে তারা কাফের হয়ে গেল তারা কুফরি বড় কুফরি করলো ইমান নষ্টই করে দিল সুতরাং তাদের অতীতের আমল ধ্বংস হয়ে গেল যারা সিরকে লিপ্ত রমজান ওই কিন্তু নামাজটা পড়ছেন জামাত ঠিক করে রাখছেন না না আপনি জামাতে নামাজ পড়ছেন ফজরে মসজিদ যাচ্ছেন রমজান মাসে তো সাহরিকে ফজরে গিয়েছেন কিন্তু বাকি মাসগুলিতে ফজরে আর হাজির হন না জামাতে হাজির হন না একা একা নামাজ পড়ে নিচ্ছেন আপনি কাবিরা গোনা করছেন তাহলে একজন আপনি ফাঁসে গোনাকার মানুষ কবিরা গোনাই লিপ্ত এরা হচ্ছে নিকৃষ্ট জাতি আল্লাহ রেফুন আল্লাহ ইল্লাফের রমজান যারা আল্লাহকে শুধু রমজান মাসে চেনে বা রমজান মাসে নফলেবন্দি করে রমজান মাসে তারা এত পড়ে সারা বছর ধরে আপনার রাতে উঠে দু চার রাখার নামাজ পড়ার তৌফিক হয় না অথচ দুনিয়ার ডিউটি সারা রাত লাগিয়ে দিলে ডিউটি করতে পারতেন সারা বছর চলে গেল দিনে জহা পড়ার তৌফিক হয় না সারা বছর চলে গেল সন্ন্যত নফল রোজা রাখার তৌফিক হয় না ছোট দিনগুলো তো তৌফিক হয় না সারা বছর চলে গেল আর দান খায়রাত করলেন না রমজান মাসে অনেক কিছু করলেন এটা কেমন কথা হইলো এইরকম যাতে না হয় পেনি মোহাম্মদ রসুল্লাহ আসলাম সম্পর্কে এই মরিমে অনেকগুলি হাদিস রয়েছে বাচনিক হাদিস মানে নবী বলেছেন কর্মগত হাদিস নবী সাল্লাহ এইরকম করেছেন এবং সাহাবাইকে রামরা নকল করেছেন নবী সাল্লা সাল্লাম এইরকম আমল তার ছিল বলছেন মায়সার রাজিয়াল্লাহ তালা আনহা যে আন্না রসুল সোয়েলা আইজুল আমলে আহাবুল্লাহ রাসুল্লাহামকে জিজ্ঞাসা করা হইল যে আল্লাহর নিকট কোন ধরন আমল বেশি প্রিয় আল্লাহ কোন আমলকে বেশি ভালোবাসেন রমজান মাসে লম্বা লম্বা কে লাইল পড়লেন তারাবি পড়লেন আর সারা বছর আপনি একটি রাতেও দু চার নামাজ পড়া তৌফিক হলো না এই আমলটা বেশি পছন্দ করেন রমজান মাসে অত লম্বা করেননি কিন্তু মোটামুটি পড়েছেন হয়তো হ্যাঁ আর সারা বছরে মাঝে মাঝে ডেলি না পড়লে মাঝে মাঝে রাতে উঠে আল্লাহর সাথে একটু সম্পর্ক করেন আপনি আল্লাহর সাথে নির্জনে একটু সময় নেওয়ার সুযোগ নেন আল্লাহর সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ বলেন দুনিয়ার সম্পর্কের ক্ষেত্রে বলি আপনার আমার সাথে যে সম্পর্কটা আছে এই সম্পর্ক যদি রমজান মাসে প্রতিদিন দেখা হইতো ইফতার ক্যাম্পে আমাদের কিছু ভাইয়ের আছে যারা ইফতার ক্যাম্পে আসে প্রতিদিন একবার আসরের সাথে সাথে তিন ঘন্টা করে সময় দিয়েছে তিন ঘন্টা চার ঘন্টা ধরে রমজান মাসে সময় দিয়েছে আর এগারো মাস মোটেই দেখা করলো না আবার আগামী রমজানে গিয়ে দেখা তাদের সাথে আমার সম্পর্ক কেমন আর যারা রমজান মাসে মাঝে মধ্যেই যেতে পেরেছে হয়তো অথবা ওই আধা ঘন্টা এক ঘন্টা মিনিট আলোচনা সেই সময়টাই সুযোগ দিয়েছে আর প্রতি সপ্তাহে এক দুটো আলোচনা আসে কার সাথে আমার সম্পর্ক বেশি তার সাথে আমার সম্পর্ক বেশি বলেন বলেন আপনার উদাহরণ দিয়ে বলেন যদি বুঝতে না পারেন তো আপনার আপনাকে কেমন লাগে আপনার সাথে একটা লোক শুধু টেলিফোন যোগাযোগ রাখে হ্যাঁ বিশেষ একটা সিজিনে রমজানের সিজিনে হজের হজের খাতিরে হ্যাঁ দিনে সতেরো বার করে টেলিফোন করেছে আর এগারো মাস কোনো টেলিফোন যোগাযোগ নেই তার সাথে কেমন সম্পর্ক আর একটা লোক রমজানও পাঁচবার টেলিফোন করেছে আর প্রতিদিন পাঁচবার করে টেলিফোন করে তার সাথে কেমন সম্পর্ক বলেন দেখি হ্যাঁ ওই রকমই পাঁচ অর্থ নামাজ এর সম্পর্ক এ এবাদত সম্পর্ক সারা বছর ধরে একই নিয়মে যার আল্লাহ পাখরাব্বুল্লাহ আলামীনের সাথে আছে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মহম্দ রসুর উল্লাহ আল্লাহ আউলি সাল্মে জিজ্ঞাসা করা হয় আইল আমালি আহাব্বৈর আল্লাহ কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় বলেন আদুয়া মহু ওয়াইন কাল্লাহ স্থায়ী আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যদিও সেটা স্বল্প হোক না কেন ওয়াইন কাল্লাহ যদিও সেটা কম হয় না কেন কম আমল হোক কম মানে ফরজে কম নয় কম খতম রমজান মাসে পাঁচ খতম আর সারা বছর এক খতম না একটা উদাহরণের কোরআনের আর রমজান মাসে দুই খতম অন্য মাসে এক খতম আধ খতম কিন্তু আপনার কোনটা বলো আদুয়া মহু স্থায়ী যে আমলটা চলছে কোরআনের সাথে সম্পর্ক আছেই কোরআনের তফসির প্রতিদিন আপনি কিছু না কিছু একটু করে পড়তেই আছেন কিছু না কিছু একটু তফসির শুনছেন বা পড়ছেন আপনি এটা সবচেয়ে বেশি প্রিয় আমল প্রত্যেক আমলের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে মা সালদি আল্লাহ তালানহার আরও বর্ণনা রয়েছে যখন তাকে জিজ্ঞাসা করেন কোন একজন তাবে কেই কানা আমল নবী সাল হালিয়া খুশো সাইমিনাল আইয়াম নবী সাল আমল কেমন ছিল তিনি কি কোন বিশেষ দিনে এবাদত করতেন সারাদিন এবাদত করছেন সারারাত রাত এবাদত করছেন এরকম করতেন লা বলেন না না কানা আমল দি মাতান নবী সাল আমল ছিল স্থায়ী আমল যখন যেটা আমল করতেন কন্টিনিউ করে যেতেন স্থায়ী আমল হইতো। এই হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে মা এসারদি আল্লাহ তালা আনহার বর্ণনা আরও নবী করিম সাল্লাহ আলী থেকে তিনি বর্ণনা করেছেন আরেকটি বাচনিক হাদিস শোনায় এই মর্মে একবার আয়সারদি আল্লাহ তালা বলছেন যে দাখাল আলাইয়া রসুল উল্লাহাম ও আইন্দি ইমরাহ একবার রসুল উল্লাহ আমার বাড়িতে প্রবেশ করলেন সেই সময় এক মহিলা আমার বাড়িতে বসেছিল ফাঁকালামান হাজেহি ন বললেন যে এই মহিলা কে ফাকুল তো ইমরা আতুন আমি বললাম এমন এক মহিলা লাতা নাম তুসাল্লি ঘুমাই না তুসাল্লি ঘুমায় না কোনদিন সার রাত নফল পড়ে সার রাত আজ পড়ে কালা তখন নবী সার বললেন আলেই মিনাল আমালে মা তুতি কোন দেখো তোমরা এমন নফল মুস্তাব আমলগুলি করো যেটা তোমাদের পক্ষে সম্ভব যেটাকে কন্টিনিউ চালিয়ে যেতে পারবে এইরকম আমল করু এমন আমল করি যে কয়েকদিন তো খুব খুব করলাম আর তারপরে এমন ছাড়া ছাড়লাম যে আর মোটেই কিছু করতে পারছি না এমনটা না হয় আলি কুমিলাল আমলে মা কোন শোনো তারপরে বলছেন ফাওয়ালাহি আল্লাহর কসম করে বলছি লাই আল্লাহ বিরক্ত হবেন না আল্লাহ ক্লান্ত হবেন না হাত তা যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হও তোমরা বিরক্ত না আল্লাহ বিরক্ত হবেন না নেক আমল করে যাচ্ছ আল্লাহ নেকি দিতে বিরক্ত হবে বা আল্লাহ ক্লান্ত হয়ে যাবে না 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 যতক্ষণ তোমরা আগে তোমরা ক্লান্ত হবে আগে তোমরা বিরক্ত হয়ে যাবে সুতরাং যে আমলটাকে চালিয়ে যেতে ক্ষেত্রে ওই আমল গুলি করি ওয়াকানা আহাবামা আলি সাইব আর আল্লাহ রব্বুল আলমের নিকট সবচেয়ে প্রিয় দিন এখানে আমলকে ইমানকে দিন বলা হয়েছে সবচেয়ে প্রিয় মমিন আর প্রিয় মমিনের দিন হচ্ছে কি মা দাওয়া আলহ সাহেবাহু যেই লোক স্থায়ীভাবে সে আমল করতে পারে যেই লোক স্থায়ীভাবে আমল করতে পারে তার দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তার ইমান ইসলাম আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় এই ছিল সহি মুসলিমের এবং সহি বখারির কয়েকটি হাদিস আল্লাহ পাক রব্বুল আলম যান আমাদেরকে নেক আমলে তফিক দান করেন দিনের পর অটলতা